গুড ইভিনিং, আমি রাজেশ ঠাক্কর। আজকের এই বেসিক টিচিং সবাইকে ওয়েলকাম করি। আমরা সবাই অ্যাম্বিও বিজনেসে আছি, এটা সবারই জানা। আর এখানে এই ব্যবসাটা অনেক পুরনো, প্রায় 60 বছরেরও বেশি। তো সেই জন্য এখানে কিছু উদ্ভাবনী শক্তির প্রয়োজন হয় না, কিছু এমন জিনিস জানা প্রয়োজন যেগুলো অলরেডি কিছু মানুষ করেছে আর তারা সাকসেসফুল হয়েছে। আর এই কাজগুলোকেই একত্রিত ভাবে যে করে নিয়ে যে সিস্টেম আমাদের সাপোর্ট করে, সেই গ্রেট ওয়ার্ল্ড ওয়াইডেরই এটা একটা পার্ট, যার প্রচুর ব্যবসার অভিজ্ঞতা আর এখানে প্রচুর সাকসেসফুল লিডার্সরা আছেন। তারা তাদের এই টিচিংস এর মাধ্যমেই সারা পৃথিবী জুড়ে মানুষদেরকে সাকসেসফুল করে তোলেন। তো তারই একটা পার্ট হচ্ছে বেসিক টিচিংস। বেসিক টিচিংস বলতে গেলে সেটা বলা যায় জাস্ট ডার্টি ওয়ার্ক, মানে শুরুর দিকে যে কোনো প্রফেশনে সাকসেসফুল হতে গেলে মানুষকে যে কাজগুলো করতে হয় তাকেই বেসিক টিচিংস এর জায়গায় রাখা হয়েছে। এই কাজগুলো এমন নয় যে আপনাদের সবার সব কাজগুলো ভালো লাগবে, কিন্তু এর থেকে যে রিওয়ার্ডটা পাওয়া যায় সেটা হলফ করে বলা যায় যে প্রত্যেকেরই ভালো লাগবে। আর এই টিচিংস গুলো যদি প্রত্যেকে ফলো করে তখন সেখানে একটা টিম ওয়ার্ক তৈরি হয়, ইউনিফর্মিটি তৈরি হয়। আমাদের কাছে একটা প্ল্যান আছে যেটা আমরা বুঝেছি যে হ্যাঁ এটা আমাদের লাইফ চেঞ্জ করতে পারে, সেই জন্য সেই প্ল্যানে এসে আমরা বিজনেসটা করি। আমাদের কাছে প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, কিন্তু একটা টিম ফিলিং আনা দরকার। সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইউনিফর্মিটি। যে যার নিজের মতো যদি কাজ করতে শুরু করে সেখানে কিন্তু ইউনিফর্মিটি আসে না। হ্যাঁ, কোনো একটা যুদ্ধে যদি প্রত্যেকটা সৈন্য তার নিজেদের মতো অ্যাকশন নিতে, তাহলে সেই যুদ্ধে জয় করা খুব অসম্ভব। সেখানে ইউনিফর্মিটি রাখা হয়। একটা স্কুলে ইউনিফর্ম রাখা হয় কেন? না, প্রত্যেকটা বাচ্চা যাতে সমান দেখতে হয়, তাদের মধ্যে ওই দেখার সাথে সাথে মানসিকতাটাও একরকম ভাবে গ্রো করতে শুরু করে। আমরা বুঝেছি যে এখানে টিম ওয়ার্ক আছে, আমরা আমাদের নিজেদের দক্ষতায় যেখানে পৌঁছতে পারি তার থেকে বহুগুণ বেশি দূরে পৌঁছতে পারি যদি আমরা টিম এর সাপোর্ট নিই। এখানে প্রত্যেকে সমান ক্যাপাবল নয়, কিন্তু টিম যখন ফর্ম হয় তখন প্রত্যেকের ঘাটতিগুলো চোখে পড়ে না, একে অপরের সহযোগিতায় প্রত্যেকে এগিয়ে যেতে থাকে। আর সেই জন্য বেসিক টিচিংস আমাদেরকে ইউনিফর্ম করতে হেল্প করে, আমাদের কাজগুলোকে একসাথে কাজ করতে, ইউনিফর্ম ওয়েতে করতে হেল্প করে। মানে আমি শুনেছিলাম যে যদি হাওড়া ব্রিজের ওপর দিয়ে সৈন্যদল পাঠানো হয় তখন তাদেরকে প্যারেড করতে বারণ করা হয়, কেননা ওই প্যারেড একই সাথে ইউনিফর্ম হয়েছে যে ধাক্কা ফেলতে পারে সেটা একটা ব্রিজকে পর্যন্ত ভেঙে দিতে পারে। হ্যাঁ, তো আমরা আমাদের লক্ষ্যেও পৌঁছতে পারি যদি আমরা একত্রিত ভাবে এই একই অ্যাকশন গুলোকে একই রকম ভাবে কাজ করতে থাকি। তো আসুন সেই নিয়ে একটু কথা বলা যাক। আমরা আমাদের যে কোনো অনুষ্ঠান প্রেয়ার দিয়ে শুরু করি, সেই প্রেয়ারটা আমি পড়ছি আর আপনারাও এই প্রেয়ারটা নিজেদের মনে মনে বলতে পারেন। আজকের এই কর্মযোগে যারা আমাদের সঙ্গে হাত মেলালেন বা যারা মেলালেন না, সকলের কল্যাণ হোক, এই দেশের এই বিশ্বের সর্বাঙ্গীন কল্যাণ হোক, যেন আমরা পরস্পরের সহযোগিতায় নিশ্চিত ও দৃঢ় পদক্ষেপে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে আর্থিক, পারমার্থিক ও নৈতিক উন্নতির পথে এগিয়ে যেতে পারি। কোনো প্রকার হীনমন্যতা, সন্দেহ প্রবণতা বা পরশ্রীকাতরতার সংকীর্ণ গণ্ডিতে জীবনের মহত্তর উদ্দেশ্যগুলোকে যেন হারিয়ে না ফেলি। কোনো নেতিবাচক মানসিকতা যেন কখনো আমাদের গ্রাস না করে, কখনো যেন না ভুলি ক্ষুদ্র স্বার্থ সিদ্ধি অপেক্ষা স্বার্থ ত্যাগের মাধ্যমেই বৃহত্তর সাফল্য লাভ হয়। আমাদের স্বাধীনতা, আমাদের স্বপ্ন আমরা কখনোই কাউকেই কেড়ে নিতে দেব না। আমাদের পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের কল্যাণ হোক। যারা আমাদের ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন, তাদের আত্মার কল্যাণ হোক। যে অনাগত শিশুরা ভবিষ্যতের পৃথিবীকে মানুষের জন্য আরো বাসযোগ্য করে তুলবে, তাদের সকলের কল্যাণ হোক। বেসিক ট্রেনিং সাকসেসের একটা জার্নি আছে, আর এই জার্নিটা এই ব্যবসাতে কিন্তু ওয়েল ডিফাইন্ড, মানে রেডি আছে। আপনাকে কোন পথ ধরে এগোতে হবে সেটা আপনাকে আবিষ্কার করতে হবে না। আপনি যখন বিজনেসে আসেন সেটা আপনার স্টার্টিং পয়েন্ট হয়, আর এরপর আপনাকে পৌঁছতে হবে বি পয়েন্ট, মানে বিলিভ লেভেল।
এই বি লেভেল থেকে আপনার পৌঁছানো দরকার কমিটমেন্ট লেভেল, মানে ব্যবসাটা আপনি জয়েন করার পর আপনার সেই বিশ্বাসটা আনতে হবে। বিলিভ লেভেলের পরে, বিলিভ লেভেলে আসাটা আগে দরকার, কেননা যদি আপনি যে কাজে যুক্ত হয়েছেন সেটা যদি বিশ্বাসই না করেন, তাহলে সেই কাজটা করার জন্য যে মানে সেই সাকসেসটা পাওয়ার জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো আপনি করবেনও না। আর যখন সেই কাজগুলো করতে শুরু করবেন সেটা হচ্ছে আপনার কমিটমেন্ট লেভেল। আর এই কমিটমেন্ট লেভেলের পরে আপনি আপনার গন্তব্যস্থল বা ডেস্টিনেশনে পৌঁছবেন। এই বি থেকে সি মানে যখন আপনার বিশ্বাস চলে এলো যে এটা হয় আর তার জন্য যে কাজগুলো করা দরকার সেটা আমি করব, এই সময়টা বেরোতে মানুষের 3 থেকে 6 মাস লাগে। আর যখন সে সেই কাজগুলো করতে শুরু করে আর সেখান থেকে তার ডেস্টিনেশনে পৌঁছায় সেটাও 3 থেকে 6 মাস লাগে। মানে আপনার সাকুল্যে 6 থেকে 12 মাস একটা সময় লাগবে যখন আপনার বিশ্বাস চলে এলো আর আপনি আপনার গন্তব্যে পৌঁছলেন। কিন্তু তার আগে এই জায়গাটা অনেক মানুষের মানে শুরুই হয় না বা কারো পৌঁছানোই হয় না, সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে বিলিভ লেভেলে। আর ব্রিক ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে এই জায়গাটাতে পৌঁছতে হেল্প করে। বিশ্বাসের অনেকগুলো জায়গা থাকতে পারে, অবিশ্বাসের জায়গা তৈরি হতে পারে, সেটা কখনো ক্ষেত্রে যে জায়গায় আপনি আছেন সেটার জন্য ভাবতে পারেন, আপনার ক্যাপাসিটির উপরে ভাবতে পারেন। হ্যাঁ, অনেক কারণে আপনার মনে অবিশ্বাসের নানা বাঁধতে পারে, কিন্তু সেটাকে যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কিন্তু কমিটমেন্টে পৌঁছানো হবে। তো এই সময়টা কখনো নির্ধারণ করা যায় না যে তার কতদিন লাগবে। সেই জন্য আপনি হয়তো দেখেন যে কেউ হয়তো অনেক দিন ধরে ব্যবসাটাতে আছে কিছু করতে পারছেন না, ও কিন্তু এই এ বা বি এর মাঝেই আছে। আবার কারো ক্ষেত্রে হয়তো যেদিন ব্যবসাটা জয়েন করে সেদিনেই তার বি লেভেলে স্টার্ট করে, মানে তার পৌঁছতে 12 মাস সময় যথেষ্ট। তো আসুন এই জায়গাগুলো আমরা কিভাবে অতিক্রম করতে পারি। তো সেই জন্য এই সাকসেসটা স্টেপস গুলোকে ডিফাইন করা আছে 5টা স্টেপসে। ফার্স্ট হচ্ছে ড্রিমস, সেকেন্ড গোলস। ড্রিমস মানে যে কোনো বড় কাজ কিন্তু স্বপ্ন দিয়ে তৈরি হয়। হ্যাঁ, এখানে স্বপ্ন হিসেবে আমরা বলি কেন না, এই ব্যবসাটা অনেকেই অ্যাজ এ এক্সট্রা ইনকাম জয়েন করে, এক্সট্রা ইনকামের জন্য জয়েন করে, অনেকে পার্ট টাইমে কাজ করার জন্য এটাতে আসে, আবার এখন অনেকে ফুল টাইমেও আসছে। কিন্তু তার একটা পারপাস থাকা দরকার যে কেন সে আসছে। যে কোনো কাজে আমার যদি বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন না থাকে তাহলে আমি বাড়ি থেকেও বেরোই না। সেই জন্য আপনার ড্রিম বা পারপাস বা নিড, এটা আপনার ফার্স্ট স্টেপ, এটা একটা থাকা দরকার। আর যখন ওই ড্রিমটা আইডেন্টিফাইড হয়ে যায়, পারপাসটা আইডেন্টিফাইড হয়ে যায়, তখন সেটাকে গোলে কনভার্ট করতে হয়। গোল মানে আপনার গন্তব্যস্থল, মানে কবে আপনি পৌঁছচ্ছেন সেটা। আর সেটা এমনি এমনি পৌঁছানো যাবে না, আপনাকে সেটার জন্য প্ল্যানিং দরকার। বলে মানুষ প্ল্যান করে না বলে ফেল করে। হ্যাঁ, কেউ প্ল্যান করে ফেল করার জন্য না, যখন প্ল্যান হয় না বাই ডিফল্ট তার ফেলটা সামনে চলে আসে। সেই জন্য প্ল্যানিং দরকার। আর প্ল্যানিং এর পর সেই প্ল্যানিংটাকে বিলিভ করতে হবে, যে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ প্ল্যানিংটা হয়েছে, যেটা সেটা আমার জন্য কার্যকরী হবে। আর সেই বিশ্বাস নিয়ে যখন সে অ্যাকশন করে তখন তার এই ড্রিমগুলো ফুলফিল হয়। আসুন এই পরপর স্টেপস গুলো সম্বন্ধে জানা যায়। ফার্স্ট ড্রিম, কেন আপনি এসেছেন এটা আগে জানা দরকার, এটা আগে বোঝা দরকার। জাস্ট কি দুটো একটা প্রোডাক্ট ইউজ করার জন্য, তাহলে কিন্তু ব্যবসা হয়ে উঠবে না। হ্যাঁ, আপনি একজন ভালো কনজিউমার হতে পারেন, কিন্তু ব্যবসা মানে কি, কিছু আপনার রোজগার হতে হবে, কিছু আপনার স্বপ্ন পূরণ হতে হবে, কিছু আপনার প্রয়োজন মিটতে হবে, এর মাধ্যমে কিছু রোজগার আসতে হবে, তবেই সেটা আপনার ব্যবসা। আর সেটার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। মূল কারণ পয়সা রোজগার করা, কিন্তু পয়সা তো কাজ করে না, পয়সার মাধ্যমে আপনার কিছু কাজ সম্পন্ন হয়, সেই জন্য সেই কাজগুলোকে বেছে নেয়। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনার জন্য কিছু ভাবছেন, বা হায়ার এডুকেশনের জন্য একটা বড় খরচা আগামী দিনে হতে পারে তার জন্য কিছু ভাবছেন, এই ভেবে ব্যবসাতে এসছেন? হ্যাঁ, সেটাই থাকুক, কিন্তু তাও ভাবতে হবে। বা আপনার একটা বাড়ির স্বপ্ন আছে, বা যে বাড়িটা করছেন সেটা মেরামতের দরকার আছে, বা হয়তো আরো কিছু কাজ আছে যেটা হয়তো ওপরতলাটা পুরো হয়নি সেটা দরকার। তো সেই স্বপ্নের বাড়িটা বানানোর জন্য আপনার কিছু টাকা দরকার। বা আপনি এখন হয়তো 2-wheeler চালাচ্ছেন, আপনার একটা 4-wheeler লাগবে। বা আপনার হয়তো সাইকেল চালাচ্ছেন, আপনার একটা 2-wheeler লাগবে।
বা এমনও হতে পারে আপনার একটা সাইকেলেরও প্রয়োজন হতে পারে, তো সেটাও আপনার স্বপ্ন হতে পারে। আপনার হয়তো কিছু ধার দেনা আছে, লোন আছে, বাড়িটা করেছেন হয়তো এখনো সেই লোনটা শোধ করা হয়নি, হয়তো সেটাকে আপনাকে রিটায়ারমেন্ট পর্যন্ত টানতে হবে, কিন্তু সেটা যদি বছর 10-15 এগিয়ে নিয়ে যায় তাহলে ভালো হতে পারে, তার জন্য আপনি এটা শুরু করতে পারেন। মেডিকেল এক্সপেন্ডিচার আজকালকার দিনে প্রচুর বেড়ে গেছে, হ্যাঁ, পরিবারকে সুস্থ রাখা এটাও একটা চ্যালেঞ্জিং জব, তার জন্য ভবিষ্যতে কি হতে পারে তা তো জানা নেই, কিছু সঞ্চয় ভালো থাকলে ভালো হতে পারে, তো সেটার জন্য আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। হ্যাঁ, আপনার বেড়াতে যেতে খুব ভালো লাগে, সেই এক একই জায়গায় বারবার যেতে হচ্ছে, হ্যাঁ, আমার যেমন যখনই বেড়ানোর কথা হতো, হ্যাঁ, শ্বশুর বাড়ি চলে যাই, কেন না, ওখানে গেলে খরচাও বেশি হয় না, হোটেল খরচা নেই, আর ওখানে গেলে আমার ওয়াইফেরও ভালো লাগে, তো ওই জায়গাটা থেকে বেরোতে পারছিলাম না, তো সেটাও একটা ব্যবসার জয়েন করার কারণ, যে কেন না এখানে ব্যবসাটা করলে খুব বড় বড় ফরেন ট্রিপও পাওয়া যায়। বাচ্চার বিয়ের কথা ভাবছেন হয়তো, বিয়েটা জাঁকজমক করে দিলে খুব ভালো হতে পারে, তো এখন থেকে একটু পয়সা জমানো করা যায় যদি, প্রাইমারি অকুপেশন থেকে সেটা হয়তো হয়ে উঠছে না, এটা থেকে সেটা আপনার সেই স্বপ্ন পূরণ হতে পারে। বা নিজের কিছু আছে, ভালোই আছে, কিন্তু আশেপাশে কিছু সমাজের জন্য কিছু করতে চান, সেটাও একটা ভালো কারণ হতে পারে। মূল কথা হচ্ছে আপনার নিজস্ব কিছু একটা চাহিদা থাকতে হবে, যদি চাহিদা না থাকে, নিজের প্রয়োজন না থাকে, অপরকে কাউকে খুশি করার জন্য এই ব্যবসাটা জয়েন করা হলে কিছু একটা লাভ হয় না আখেরে, আর শুধুমাত্র ভালো প্রোডাক্ট তো ইউজ করবো সঙ্গে কিছু রোজগার করব, এরকম আধো আধো যদি স্বপ্ন থাকে তাহলেও কিছু হয় না, সেজন্য একটা সলিড রিজন খুঁজে যদি বের করতে পারেন তাহলে ব্যবসাটা কিন্তু খুব দুরন্ত গতিতে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার খুঁজে বের করা দরকার কেন আপনি এটাতে এসেছেন, আপনার প্রয়োজনটা কি। এখন অনেকের হয় কি, নিজের ডিমটাই হয়তো খুঁজে বের করে উঠতে পারে না, হ্যাঁ আমার কিছু চাই কিন্তু সেটা কি, তার জন্য একটা মেথড আছে, সেটাকে আপনি একটু ডিসকাস করা যায়। আমাদের সমাজে অনেক জিনিস আছে যেগুলো আমাদের মনে হয় যে আমাদের আছে, আবার কিছু জিনিস এমন আছে যেগুলো আমাদের নেই, আবার এমন কিছু আছে যেগুলো আমি চাই, আবার কিছু জিনিস আছে এমন যেগুলো আমি চাই না, এগুলোকে যদি আলাদা আলাদাভাবে ভাগ করা যায় দেখবেন কিছু জিনিস আমাদের আছে আর আমরা চাই, এটা আমাদের থাকলে ভালো লাগে, আমার ভালো পরিবার আছে, ভালো ওয়াইফ আছে, ভালো বাবা মা আছে, ভালো বাচ্চা আছে, এরা আছে এরা থাক, এটা আমাদের ভালো লাগে, বা আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, এগুলো আমার প্রয়োজনও মেটায়, আমার প্রয়োজনের জিনিস, আমার পছন্দের জিনিস, এগুলো থাকা দরকার, আবার কিছু জিনিস আছে যেগুলো আমার আছে কিন্তু আমি চাই না, আমার হয়তো রিলেশনশিপে একটু ঘাটতি আছে, আছে কিন্তু এটা আমি চাই না, আমার একটু কিছু বদ অভ্যেস আছে যেগুলো আছে কিন্তু সেটা আমি চাই না, সেগুলোকে খুঁজে বের করা, আবার কিছু জিনিস আছে আবার আমি চাই, কিছু জিনিস আছে কিন্তু আমি চাই না, আবার কিছু জিনিস নেই আবার আমি চাইও না, যেমন আমার কোনো ধার দেনা নেই কিন্তু আমি চাইও না, এই সব জিনিসগুলোকে যদি আলাদা আলাদা ভাগ করতে পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্নটা কি সেটা বের করতে সুবিধা হবে। যে জিনিসগুলো আপনার আছে আর আপনি চান সেগুলো তো আপনাকে রাখতেই হবে, কিন্তু যে জিনিসগুলো আপনার আছে অথচ আপনি চান না সেগুলোকে আলাদা করুন, আর তার জন্য প্ল্যানিং করুন যে এগুলো কত তাড়াতাড়ি বাদ দিয়ে দেওয়া যায়। আপনার হয়তো একটা চাকরি আছে, সেখানে আপনার খুব রুক্ষ বস আছে একজন, তাকে আপনি চান না, এই ব্যবসা থেকে অনেকে চাকরির থেকে ছাড়ও পেয়ে যায় ব্যবসার মাধ্যমে, কিছু জিনিস আপনার আছে আপনি চান না, আর আবার কিছু আছে এমন জিনিস যেগুলো আপনি চান না আবার আপনার নেইও, সেই জন্য জিনিসগুলো যাতে আসতে না পারে সেই জন্য আপনাকে সেই ব্যবস্থাটাও করতে হবে, আর সেটা আপনি এখান থেকেই করতে পারেন, এই জিনিসগুলো বাদ দিতে হবে কিন্তু যেটা আছে আর যেটা পেতে চান সেটাকে রাখতে হবে, আর সেই জিনিসগুলোকে এখন ক্রিস্টালাইজ করা দরকার যাতে সেগুলো আপনি পরিষ্কার ভাবে দেখতে পান যে আপনি পেতে চলেছেন,
আর সেই জায়গায় আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে থ্রি ভিজ। ফার্স্ট হচ্ছে ভিজুয়ালাইজ, সেকেন্ড হচ্ছে ভার্বালাইজ, আর হচ্ছে ভাইটালাইজ। দেখবেন আপনি কখনো হয়তো বেড়াতে যাবার জন্য পরিকল্পনা করেছেন কোনো ফ্যামিলি, আপনার ফ্যামিলিকে নিয়ে, আর সেই ডেটটা ঠিক হয়ে গেছে, কোথায় যাবেন সেটাও ঠিক হয়ে গেছে, আপনি দেখবেন হয়তো গুগল করছেন কোথায় যাচ্ছি দেখি, হ্যাঁ, আবার মুখে মুখে সবাইকে বলছে জানো তো আমাদের ওখানে যাবার জায়গা ঠিক হয়ে গেছে। আর এইসব করতে করতে আপনার খুব এক্সাইটমেন্ট হচ্ছে, আপনি মাঝে মধ্যে হয়তো দেখছেনও যে আমি ওখানে পৌঁছেছি। এই জিনিসটা কি করে, আমাকে আমাদের গন্তব্যস্থলে কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে হেল্প করে। তো যেটা আপনি পেতে চলেছেন সেই জিনিসটাকে যদি আপনি এই তিনটে পদ্ধতির মাধ্যমে ভিজুয়ালাইজ, ভার্বালাইজ, ভাইটালাইজ করেন, আপনার সেই জায়গাটায় পৌঁছানোটাও খুব সহজ হয়ে উঠবে। আপনি ওই জায়গাটায় বাঁচতে শুরু করেছেন, ওই জিনিসগুলো পেতে শুরু করেছেন, এই জিনিসগুলো আপনাকে সেই পাওয়াটা আরো তাড়াতাড়ি করে দেবে। এরপর আসা যাক গোলস। ড্রিমস তো হয়ে গেছে, কি পেতে চাই সেটা ঠিক, এখন এই ড্রিমের পাশে একটা ডেট লাগাতে হবে, কবে পেতে চাই। যতক্ষণ পর্যন্ত, যখন পরীক্ষা আসার আসবে আসবে ঠিক আছে, কিন্তু যখন ডেটটা দিয়ে দিল, রুটিনটা দিয়ে দিল, তখন কিন্তু পড়াশোনার আর কিন্তু ফাঁক নেই। হ্যাঁ, তখন কেউ ডাকলেও বলে যে না এখন ভাই আমি যেতে পারবো না, আমার পরীক্ষার ডেট পড়ে গেছে। হ্যাঁ, এটা প্রত্যেক ফ্যামিলিতে অনুভব করেন। তো যত একটা বাড়িতে বিয়ে বাড়ি যতক্ষণ না হয় না, ততক্ষণ মানে বিয়ে হবে বিয়ে হবে ঠিক আছে, যখন বিয়ের ডেট ফিক্স হয়ে গেল তখন সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেল। হ্যাঁ, তো ডেট খুব ইম্পর্টেন্ট। এই ব্রাউনকে ডাকা, কার্ড ছাপানো, ইনভাইট করা, সব কিন্তু হতে শুরু করেছে। যতক্ষণ না ডেট পড়েছে ততক্ষণ পর্যন্ত উৎসাহ আছে, এক্সাইটমেন্ট আছে, কিন্তু কাজগুলো ঠিকভাবে অর্গানাইজ হতে থাকে না। তো সেই জন্য গোলটা কমপ্লিট করার জন্য ডেট দেওয়া খুব দরকার। কিন্তু যখন ড্রিম নিয়ে কাজ করছেন আর গোল নিয়ে প্ল্যানিং হচ্ছে, গোল কিন্তু একটু স্মার্ট হওয়া দরকার। কেমন স্মার্ট, মানে স্পেসিফিক। আমি যদি গাড়ি চাই, আমি কি রঙের গাড়ি চাই, কোন ব্র্যান্ডের গাড়ি চাই, আমি যদি বাড়ি চাই কত স্কোয়ার ফিটের বাড়ি হবে, কি কালার হবে, হ্যাঁ, এই সবগুলো একটু স্পেসিফিক থাকলে ভালো। আর সেই জন্য আমরা ড্রিম বোর্ড লাগাতে বলি। যখন আপনি ড্রিম বোর্ড লাগাতে শুরু করবেন, সেই ছবিগুলোর মধ্যে আপনি বাঁচতে শুরু করবেন। মেজারেবল হতে হবে, আপনি যেন মাপতে পারেন, হ্যাঁ, ধরতে পারেন, দেখতে পারেন, সেই জিনিসগুলো হতে হবে। হ্যাঁ, অ্যাচিভেবল, যেটা পূরণ করা যায়। এমন নয় যে আমি কখনো পূরণ করতেই পারবো না, সেই জিনিসটাকেই আমি ভেবে বসে আছি, তাহলে কিন্তু লাভ নেই, তখন ফ্রাস্ট্রেশন আসে। রিয়েলিস্টিক হতে হবে, হ্যাঁ, বাস্তবিক থাকতে হবে। আমি চাঁদে যাব, এটা পরিকল্পনা করে লাভও নেই, আর গিয়ে মানে পৌঁছানোটাও একটা অসম্ভব জায়গায় এখনো পর্যন্ত আছে। তো এই জিনিসগুলো থেকে একটু বেরিয়ে একটু রিয়েলিস্টিক হতে হবে, আর টাইম বাউন্ড, যেটা আমি বললাম, ডেট দিতে হবে। এভাবে যদি গোল তৈরি করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে। এবার গোল গুলোকে ভাঙতে হবে আপনার সময়ের সাথে সাথে। যেমন কিছু আপনার শর্ট টার্ম গোল হবে, কিছু মিড টার্ম গোল হবে, আর কিছু লং টার্ম গোল হবে। এই ব্যবসাটা আমরা জয়েন করেছি কিন্তু সেটা আমরা আজীবন চলবে। হ্যাঁ, আর এই আজীবন চলার জন্য আমাদের আজীবন মানে একদম বয়সের শেষে গিয়ে অ্যাচিভমেন্ট হবে সেটা তো ঠিক না, আমাদেরকে ছোট ছোট গোলের অ্যাচিভমেন্ট গুলোকে ভাঙতে হবে। যেমন আমরা প্রথমে শর্ট টার্ম গোলটাকে আমরা 6 মাসের মধ্যে ভাবতে পারি, আগামী 6 মাসের মধ্যে আমরা কি করতে পারি। 6 মাসের মধ্যে আমার হয়তো কিছু একটা এক্সট্রা টাকা এলে আমি হয়তো ফ্যামিলিকে নিয়ে কোথাও বেরিয়ে আসতে পারি, যেটা হয়তো আমার নিজের সংসারের টাকায় হচ্ছিল না। আমি হয়তো একটা আমার হেলথ ইন্স্যুরেন্সের প্ল্যান নিতে পারি, হ্যাঁ, যেটা আমার আগের ইনকাম থেকে হচ্ছিল না। হয়তো আমার মনে হতে পারে আমি আমার স্পাউসকে একটা মোবাইল গিফট করতে পারি, যেটা আগে হয়তো ভাবছিলাম হচ্ছিল না। এগুলো শর্ট টার্মের মধ্যে হয়। মিড টার্মে 6 মাস থেকে 2 বছরের মধ্যে আমি কি করতে পারি, সেখানে যে পরিমাণ টাকা আছে সেখানে হয়তো আপনি একটা বাইক কেনার পরিকল্পনা করতে পারেন, একটা হয়তো ফোর হুইলারের জন্য ইএমআই এর পরিকল্পনাও করা যেতে পারে। আর লং টার্ম গোল হচ্ছে একটু বড় ড্রিম, যেগুলো একটা বড় বাড়ি করব, বা আমার একটা চাকরি ছাড়ার প্ল্যান আছে, সেটা আমি কিভাবে করব। হ্যাঁ, আপনার সেই ইনকামটা এলে তবেই না আপনি চাকরি ছাড়তে পারেন, কবে আসবে কি আসবে না তারও ঠিক নেই, আর আপনি এখন থেকে চাকরি ছাড়তে পারবেন না, সেই জন্য আপনাকে প্ল্যানিং করতে হবে। আর এই ছোট ছোট ভাবে যদি শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম গোল গুলোকে ভাঙেন, তাহলে প্রত্যেকটা দিন আপনি সাকসেসফুল করতে পারবেন। এরপর প্ল্যানিং এ আসা যায়। প্ল্যানিং মানে আমাকে কি করতে হবে, প্রথম হচ্ছে আমাকে টাইম প্ল্যান করা দরকার।
না আমি এখানে এসছি মানে এই নয় যে আমার অতিরিক্ত কিছু সময়ও আছে, আমার যে 24 ঘন্টা আছে তার মধ্যেই আমাকে কাজ করতে হবে। হ্যাঁ, আপনার বাড়িতে হয়তো একটা সোফা সেটের দরকার পড়েছে, কিন্তু বাকি আসবাবপত্রগুলোও কাজে, কিন্তু সোফাটাকে আপনি যদি নিয়ে আসেন আপনাকে ওই বাড়ির সব আসবাবগুলোকে এদিকটু এদিক সেদিক করে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। কেন না, সোফাটা আপনার খুব দরকার, আপনার হয়তো ড্রয়িং রুমের শোভা বাড়াবে সেটা, কিন্তু অন্যগুলোকে তো ফেলতে পারবেন না। আলমারিটাকে ছাদে তুলে এলেন, খাটটাকে বারান্দায় রেখে এলেন, সেটা তো চলবে না। তো সেই জন্য আপনাকে যা কাজ আছে তার মধ্যে থেকে কিন্তু এই সময়টা বের করে নিতে হবে, আর সেটাকে যদি একটু প্ল্যানিং করেন না সেটা কিন্তু বেরোয়। দেখুন, এখানে একটা ছোট এক্সাম্পল দিয়েছি কিভাবে ক্যালকুলেট করা যায়। একটা দিনে 24 ঘন্টা আছে, এই 24 ঘন্টার মধ্যে আমাদের যেটা অ্যাকচুয়াল দরকার সেটা হচ্ছে আমরা 8 ঘন্টা ঘুমালাম, খুব বেশি হয়ে গেল যদিও, তবু 8 ঘন্টার একটা হিসেব ধরলাম। 8 ঘন্টা আমরা ঘুমানোর জন্য যদি রাখি, আমাদের লাইভলিহুড, বাকি যা কিছু কাজকর্ম আছে তার জন্য 8 থেকে 10 ঘন্টা আমরা যদি বের করি, হ্যাঁ, সংসারের জন্য বেশ কিছু কাজ করতে হয়, নিজের প্রাত্যহিক কাজকর্ম অনেকের অনেক কিছুই থাকে, সেগুলোকে করতে হয়, তারপরে আদার অ্যাক্টিভিটিস এর কিছুর জন্য রাখলাম, একটু নিজের পছন্দের জিনিস, হ্যাঁ, কারো হবি পূরণ করা, এসব গুলো আছে, সেসবের জন্য যদি 2-4 ঘন্টা রাখি, তারপরেও দেখুন 20 ঘন্টা সময় হচ্ছে। এই 4 ঘন্টা না কোথায় যায় সেটা আমরা আসলে ভাবিও না, ক্যালকুলেটও করি না, কিন্তু সাকসেসফুল যারা হয় না তারা এই 4 ঘন্টাটাকে যেভাবে ব্যবহার করে সাকসেসটা তাদের ওখানে ডিপেন্ড করে, এই 4 ঘন্টাটাকে কিভাবে ব্যবহার করা যায়। আর যদি আপনি অর্গানাইজ ওয়েতে এই 4 ঘন্টাটাকে প্রতিদিন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এই ব্যবসাটা আপনার পক্ষে করা খুব সহজ হয়ে উঠবে। প্রায়োরিটি প্ল্যানিং, প্রায়োরিটি প্ল্যানিং মানে কি, আমাকে আর্জেন্ট আর ইম্পর্টেন্ট এর মধ্যে একটু ডিফারেন্সটা বুঝতে হবে। আমরা আসলে আর্জেন্ট বা ইম্পর্টেন্ট এভাবে কোনো ক্লাসিফাই করিই না, হ্যাঁ, কাজ করতে হয় কাজ করে যায়, আর সেই জন্য আর্জেন্ট আর ইম্পর্টেন্টের মধ্যে ডিফারেন্সটাও বুঝতে পারি না, আর আমাদের সব কাজগুলো আর্জেন্ট হয়ে যায়, ইম্পর্টেন্ট গুলোকে নেগলেক্ট করতে থাকি। যখন ইম্পর্টেন্ট কাজটা নেগলেক্টেড হয় তখনই সেটা আর্জেন্ট হয়ে বসে। ইলেকট্রিক বিলটা দেওয়ার কথা ছিল কিন্তু লাস্ট ডেটে গিয়ে দিই, তখন মানে না দিলেই নয়, এই ধরনের কাজগুলো আর কি। হ্যাঁ, তো আমাদেরকে আগে ইম্পর্টেন্ট কাজগুলো সেরে ফেল আগে আর্জেন্ট গুলোকে সেরে ফেলতে হবে, কিন্তু তারপরে ইম্পর্টেন্ট গুলোকে ফেলে ফেলতে হবে। যদি ইম্পর্টেন্ট গুলো আগে ভাগে সেরে ফেলে দেয় তাহলে আর্জেন্টের পর্যায়ে কোনো কাজটা আসে না। এই ব্যবসাটা আপনার আর্জেন্টের জায়গায় নিয়ে যাচ্ছেন না ইম্পর্টেন্টের জায়গায় নিয়ে যাচ্ছেন? হয়তো আপনার এই ব্যবসাটার এখন প্রয়োজন নেই, আপনি এখন খুব ভালোভাবেই আছেন, কিন্তু বলে যে যখন আপনার ব্যবসাটার প্রয়োজন নেই তখন যদি আপনি বিজনেসটাকে বিল্ড করতে পারেন তাহলে ব্যবসাটা যে সময় প্রয়োজন হয়ে পড়বে তখন সেটা আপনি এনজয় করতে পারবেন। হঠাৎ করে একটা যদি বড় খরচা এসে বসে তখন আমরা ব্যবসাতে অনেকে মনোযোগী হয়ে পড়ি, কেন, তখন আমাদের আর্জেন্সি এসে গেছে। সেই জন্য এই ব্যবসাটাকে সবসময় ইম্পর্টেন্টের জায়গাতে রাখুন আর সেই প্রায়োরিটি দিয়ে ব্যবসাটা করুন, যাতে এটা আর্জেন্ট টাইম গুলোতে আপনাকে খুব ভালোভাবে সাপোর্ট দিতে পারে। এবার বিজনেস প্ল্যানিং এ আসতে হবে। বিজনেস প্ল্যানিং এ আপনাকে কিছু লোককে বিজনেস এ নিয়ে আসতে হবে, আর তার জন্য আপনাকে স্ট্রাকচার ফলো করতে হবে। এটা আমরা আমাদের অন্যান্য যে পেস মিটিং হয় সেখানে আলোচনা করি। আপনাকে আপনার টিমের উইথ আর ডেপথ একটু ব্যালেন্স করে চলতে হবে। হ্যাঁ, ভলিউম মানে প্রোডাক্ট যেগুলো আমাদের মাধ্যমে বা আমাদের টিমের মাধ্যমে আমাদের বিক্রি হয় তার মাধ্যমেই আমরা রোজগার করি, আর সেটা বিভিন্ন টিমের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে হবে। ধরে যাক একটা মানুষ যদি ডায়মন্ড হয় তার কিন্তু 60,000 ভলিউম হয়, কিন্তু সে 60,000 ভলিউম একা যদি করে তাহলে হবে না, তাকে 6টা টিমের মাধ্যমে করতে হবে, তবেই সেটা ডায়মন্ড হয়। এটা একটা আজব ব্যবসা, টার্ন ওভার একই, কিন্তু যদি স্ট্রাকচার ভালো থাকে তাহলে রেজাল্ট ভালো হয়। আর যদি আপনার এই স্ট্রাকচার সম্বন্ধে জানা না থাকে তাহলে আপনি রেগুলার মিটিংগুলোতে এলে আপনি সেই স্ট্রাকচার সম্বন্ধেও বুঝতে পারবেন, আর এখানে আপনাকে সেভাবে গাইড করা হবে যাতে আপনি আপনার স্ট্রাকচারের মোস্ট প্রফিটেবল জায়গাতে থাকেন, সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন। 6% আপনার 1 থেকে 2 সেলস টিম হলে ভালো, 9% আপনার 2 থেকে 3 জনের সেলস টিম হলে ভালো, 12% আপনার 3 থেকে 4 টিম হলে ভালো, 15% 4 থেকে 5 জনের সেলস টিম হলে ভালো, 18% আপনার 5 থেকে 6 জনের টিম হলে ভালো, বা 21% আপনার 6 থেকে 7 জনের সেলস টিম হলে ভালো। কেননা এর সাথে সাথে রোজগার জড়ে আছে,
আর এখন কোর প্লাস আছে, তার মানে এখন আপনার স্ট্রাকচার যদি ভালো হয়, আপনি আপনার যা রোজগার করছেন তার থেকে কখনো 15%, কখনো 20%, বা কখনো আপনি 35% পর্যন্ত এক্সট্রা পেতে পারেন। সেজন্য স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। এখন স্ট্রাকচার সম্বন্ধে তো বুঝলাম, কিন্তু সেই ব্যবসাটাতে বিলিভ তো থাকতে হবে, আর এই বিলিভটার জন্য আমাদের কোথায় কোথায় বিলিভ থাকা দরকার? ফার্স্ট হচ্ছে আমাদের কোম্পানির সম্বন্ধে বিলিভ থাকা দরকার। অ্যামওয়ে একটা গ্লোবাল জায়ান্ট, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড, হ্যাঁ, তার প্রতি একটা বিলিভ থাকা দরকার। পৃথিবীর 100টারও বেশি দেশে 60 বছরেরও বেশি বয়স হয়ে গেল ব্যবসাটা ছড়িয়ে আছে, আর লাখ লাখ মানুষকে সাকসেসফুল করছে, তাদের জীবনযাত্রার মান উন্নত করছে। আসুন সেটা সম্বন্ধে একটু জানা যাক। What defines a company? Is it the name on the wall? Is it the products? Is it the manufacturing or buildings? Is a company defined by its legacy or leaders? Or is it all of this and something more? What gives a company its purpose? It started more than 50 years ago. Friends from a young age, Jay Van Andel and Rich DeVos were alike in many ways. Smart, driven, optimistic about their future, and passionate about the world around them. They believed in people. They believed in helping people live better lives by helping them realize their potential. And so they created Amway, a company that offered all people, regardless of age, education, ethnicity, religion, or background, a chance to be in business for themselves, but not by themselves. Today, more than 3 million people in more than 100 countries and territories, speaking more than 60 languages, control their own Amway businesses. They work hard to achieve success as they define, like more control of their time, more financial security, and a better quality of life for them and their community. Amway supports them with a proven plan that has no limit on what you could earn. Earn a little extra or a little more, it's up to you. We provide free training and an experienced mentor who helps them every step of the way. Amway business owners are the exclusive point of access to more than 450 world-class products in the categories of nutrition, beauty, and home, all 100% satisfaction guaranteed. For nutrition, we offer Nutrilite, the world's number one selling vitamins and dietary supplements brand. Since its inception in 1934, the Nutrilite brand has provided plant-based supplements, many with ingredients grown in our own certified organic farms with naturally occurring phytonutrients. It's a brand committed to inspiring people to strive towards their optimal health. Amway's leading beauty brand, Artistry, is among the world's top five largest selling premium skincare brands. Artistry products unlock the potential for women to look their best, feel their best, and achieve more with their newfound confidence. Amway's premier home technology brand, eSpring, is the world's number one selling brand of home water treatment systems that gives people pride and confidence in the quality of water that flows into their home. Complemented by Atmosphere, the world's number one selling brand of home air treatment systems. Our world-class brands come from a culture of scientific excellence. We have more than 1,000 patents and 700 patents pending. Our more than 900 scientists, engineers, and technical professionals are researching and developing new and innovative exclusive products for our Amway business owners to sell. Amway also continues to invest in global manufacturing facilities and distribution centers to produce and deliver these leading brands and products. And worldwide, we have more than 600 Amway locations that support our Amway business owners. And while we've grown into an $11 billion global company, our family-owned roots hold true to where it all began, with people. A small town in Michigan, to living rooms and coffee shops around the world, is a continued belief in and support for those looking for a little extra, for more in life, for what matters to them. It's an understanding that a business can do more than offer great brands and products. It can believe in people. This is what gives our company its purpose. Because we believe that everyone, everywhere,
is filled with potential. দেখলেন এখানে হয়তো অনেক প্রোডাক্ট আপনারা দেখলেন সেগুলো হয়তো এখানে দেখাননি এখন, এটা একটা গ্লোবাল ভিডিও, আমরা অনেক প্রোডাক্ট আগে জানতাম না, এখন সেগুলো আসছে না, এটা একটা এত বড় আর প্রতিনিয়ত বেড়ে চলা কোম্পানি, বিশ্বাস করা যায় না যে এটা আগামী দিন কি হতে চলেছে। এরপর সেই কোম্পানির উপরে বিশ্বাস থাকা যেমন দরকার, তার সাথে সাথে আরেকটা জায়গায় বিশ্বাস থাকতে হবে, সেটা হচ্ছে গ্রেট ওয়ার্ল্ড। গ্রেট ওয়ার্ল্ড একটা এডুকেশন সিস্টেম আর সাকসেসফুল ডিস্ট্রিবিউটরদের একটা অর্গানাইজেশন, হ্যাঁ, এখানে উইন উইন সিচুয়েশন আছে, আপনাকে জিততে হবে, কেননা আপনাকে একজনকে জেতাতে হবে, তার মানে আপনার জন্য কেউ ভাবছে, এই ভাবনাটা মাথায় রাখুন। গ্রেট ওয়ার্ল্ড ওয়াইড শুরু করেন হিলব্রিট নামে এক ভদ্রলোক, হয়তো তিনি যে সময় ব্যবসাটা শুরু করেছেন আমাদের অনেকের জন্ম হয়নি, আজকে তিনি পৃথিবীতে নেই, কিন্তু তার অর্গানাইজেশনে আমরা বিল্ড করি। এই হিলব্রিটের থেকে ব্যবসাটা আসে কান্তিগারার কাছে, একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট, আর ওনার মাধ্যমে ব্যবসাটা গিয়ে পৌঁছায় কলকাতারই এক ছেলে তীর্থঙ্কর আর সুপর্ণা দত্তের কাছে, এরা নিউ জার্সিতেই থাকে, আর ওখান থেকে ব্যবসাটা আসে অসিতাপয়ন সীতা দত্ত নর্থ কলকাতার একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই ব্যবসাটা পায়। সেখান থেকে একজন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করতেন একজন সিভিল ইঞ্জিনিয়ার সুভাষিন্দন সুজাতা ঘোষ, ওনার মাধ্যমে এই ব্যবসাটা এসে পৌঁছায় আমাদের আমাদের হাতে। সুভাষিন্দন সুজাতা ঘোষই আমাদের টিমের আপলাইন ডায়মন্ড, আর সেখান থেকে আপনাকে ব্যবসাটা করতে হেল্প করবে অ্যামবিট, আর সাথে আছে আপনার বিল্ড ওয়ার্ল্ড ওয়াইড। এটা দুটো হাতের মতো, আর মস্তিষ্ক হচ্ছে আপলাইন, যেখানে আপনাকে নিজের মাথা লাগানোর দরকার নেই, হ্যাঁ, আপনি স্কিলগুলোকে ডেভেলপ করুন যাতে আপনি স্বয়ংসম্পূর্ণভাবে কাজগুলো করতে পারেন, তাহলেই ব্যবসাটা করবে। অ্যামবিট আপনাকে প্রোডাক্ট আর সার্ভিস দেবে, আর গ্রেট ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে সাপোর্ট দেবে আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য, যে স্কিল ডেভেলপমেন্ট দরকার সেটাকে আপনাকে সাপোর্ট করবে, কিন্তু এটা অপশনাল, আপনি নাও নিতে পারেন, নিজের বুদ্ধিতে চালাতে পারেন। কিন্তু দেখা গেছে যারা নিজের বুদ্ধিতে করে তার থেকে যারা সাপোর্ট নিয়ে ব্যবসা করে তাদের ব্যবসাটা আরো অনেক বেশি গ্রো করে। বুদ্ধিমানের কাজ কি, যেটা অ্যাপ্লাই করলে বেশি লাভ হয় সেটাই করা দরকার। এরপর অ্যাকশনে আসতে, বিশ্বাস চলে এসছে ব্যবসাটা হয়, এরপর অ্যাকশনে আসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মোটিভেশন। যেটা আমি মাঝে বলছিলাম যে আমার বাড়ি থেকে বেরোনোর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমি বাড়ির চৌকাটটাও বেরোই, সেই জন্য একটা মোটিভেশন রাখা দরকার। আর এটা অলস লোকেদের ব্যবসা, যারা সারা জীবন কাজ করতে চায় না, তারা 2-5 বছরের মধ্যে তাদের বেসিক কাজকর্মগুলো করে বেসিক জায়গাটা ফুলফিল করতে পারে, সেই জায়গাটা তাদের নিয়ে আসে। এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিড প্লাস ফেল, আর এই দুটো জিনিসই যখন থাকে তখনই না মানুষ কোনো কাজ করতে মোটিভেটেড হয়। যদি আপনার নিড না থাকে, ফেল 100% আছে, আপনি মোটিভেশন পাবেন না। ধরা যাক আপনার বাড়িতে গেস্ট আসবে, আর আপনার বাড়িতে ভালো রান্নার জন্য যে পদগুলো দরকার তার জন্য আপনার শাকসবজি মাছ মাংস সব কেনা আছে, তার মানে কি আপনার বাড়ির থেকে বাইরে বেরোনোর প্রয়োজন নেই, তাহলে আপনার মোটিভেশন জিরো। আবার এমন মনে হয় যে আপনার একটু ফেলা হয়ে গেছে, আপনার নিড তো আছে কিন্তু সেই ফেথটাও আছে যে আপনি গেলে আর কিছু পাবেন না, কেননা সেই একটু বেলা হয়ে যাওয়ার জন্য আর শাক সবজি গুলো অত কাজে পাবেন না, তার মানে আপনার বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন নেই। তো সেই জন্য নিড আর ফেথ এই দুটোই যদি 100% থাকে তখনই কিন্তু মোটিভেশন আসে, নাহলে থাকে না। এখন কাজটা কি, কাজ আমরা 100% মোটিভেশন নিয়ে আসা দরকার, আর সেই জন্য 9-5-3 এই ফর্মুলা আমরা মেনটেন করি। 9 কি, 9 কোর স্টেপস, 5 কি, 5 নাইটস অর ডেজ ইন এ উইক আর উইথ 3 আওয়ার্স, এই কম্বাইন্ডলি 9-5-3 ফর্মুলা আপনাকে সাকসেসফুল হতে হেল্প করবে। 9-5-3, আসুন দেখি কি কাজগুলো করতে হয়। 9 কোর স্টেপস, কোর মানে যারা কমিটেড, অর্গানাইজড, রেসপন্সিবল আর এক্সাইটিং, তারাই হচ্ছে কোর, ব্যবসার জন্য তারা বাজি ধরেছে যে এটা জিতেই ছাড়বে, আর তারা যে কাজগুলো করে
সেই কাজগুলোকে নটা কাজে ভাগ করা হয়। ফার্স্ট হচ্ছে অ্যাকশন, আপনাকে প্ল্যান শোনাতে জানতে হবে বা বিজনেস এর প্রোডাক্ট গুলো শো করতে জানতে হবে, শো দা প্ল্যান বা শো দা প্রোডাক্ট। তার সাথে সাথে আপনাকে 100% প্রোডাক্ট ইউজ করতে হবে। ধরা যাক আপনার বাড়িতে গেস্ট এসছে, আপনি তাদেরকে ক্লিস্টারের ডেমো দেখালেন, খুব ভালো, কিন্তু তারপরে উনি যখনই আপনার বাথরুমে গেলেন তখন দেখলেন আপনি হয়তো অন্য ব্র্যান্ড ইউজ করছেন, আপনার প্রতি তার কি বিশ্বাসযোগ্যতা থাকবে? এটা এমন হলো যেমন আপনার নিজের পেট্রোল পাম্প আছে কিন্তু আপনি অন্য পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরেন, আপনার নিজের মিষ্টির দোকান থাকা সত্ত্বেও আপনার বিয়ে বাড়িতে আপনার বাড়িতে অনুষ্ঠানে আপনি অন্য মিষ্টির দোকান মিষ্টি বাড়িতে নিয়ে আসেন, এরকম ব্যাপারটা হয়ে যায় না? তো সেই জন্য আপনাকে প্রোডাক্ট গুলোকে 100% ইউজার হতে হবে, আর সেখান থেকে আপনি কনফিডেন্স পাবেন, আর সেই কনফিডেন্স আপনাকে কাস্টমার বিল্ড করতে হেল্প করবে। কেননা আজকে কাস্টমারের উপরে সিএসআই আছে, এক্সট্রা কমিশন আছে, সেই জন্য কাস্টমার বিল্ড করা দরকার। আর এটাও দেখা গেছে যারা খুব ভালো কাস্টমার হয়, ভালো ইউজার হয়, তারা আগামী দিনে বড় ব্যবসাও করে। তো এই কাস্টমারদেরকে আপনি শো দা প্ল্যান করতে পারেন, ব্যবসার বিজনেস প্ল্যানটা দেখাতে পারেন। এরপর আপনার সেলফ ডেভেলপমেন্ট, আর সেলফ ডেভেলপমেন্টের প্রয়োজন কখন পড়ে জানেন? যখন আপনি কাজ করতে বেরোন, যদি আপনি কাজই না করতে পারেন তখন সেলফ ডেভেলপমেন্টের প্রয়োজন পড়বে না। আপনি কাউকে অ্যাপ্রোচ করছেন না, না প্রোডাক্টের জন্য না ব্যবসার জন্য, তখন আপনার এই মিটিং এর কোনো প্রয়োজনই নেই। যখন আপনি কাজ করতে বেরোবেন আর যখন রিজেকশন পাবেন তখন আপনার মনে হবে যে না, এটাকে এইভাবে বললে বোধ হয় ভালো হতো, এটাকে এভাবে জানালে বোধ হয় ভালো হতো, আর তখন আপনার কিন্তু এই ট্রেনিং টিচিং এডুকেট হওয়ার প্রয়োজনটা বোধ করি। আর এডুকেট হতে আপনাকে হেল্প করবে কে? আপনাকে বই পড়া হেল্প করতে পারে। দেখুন, মানুষ পড়াশুনো করেই উন্নত হয় এটা আমরা জানি, সেই জন্য আমরা আমাদের কোনো বাচ্চা শিক্ষিত হবে না এটা ভাবতেই পারি না, শিখতে তো হবে, পড়তে তো হবে, এই ব্যবসার ক্ষেত্রেও পড়াশোনাটাও দরকার। আর তারপরে এখন সিডি বা অডিও ক্যাসেটের যুগ নেই, এখন স্ট্রিমিং চলে এসেছে, আমরা আপনি সেইগুলো জানতে পারেন, শুনতে পারেন, যারা সাকসেসফুল হয়েছে তাদের স্টোরিগুলো জানতে পারেন, আর স্টোরিগুলোর মাধ্যমে আপনি ইন্সপায়ার হতে পারেন, এডুকেট হতে পারেন, তাদের স্টোরি শুনে আপনি জানতে পারেন তারা কি স্ট্রাগল ফেস করেছে, আর তাদের অ্যাচিভমেন্টের স্টোরি আপনার মনের মধ্যে উদ্দীপনা আনতে পারে। যদি কেউ কিছু পাচ্ছে সেটা দেখলে কিন্তু আপনার পাওয়ার ইচ্ছেটা তৈরি হয়। আপনি জানেনই না যে কেউ কোথাও গ্রো করলো, আপনি নিজেও গ্রো করলেন না, কোনো তফাৎ আসবে না। সেই জন্য জানার চেষ্টা করুন যে কারা গ্রো করছে, কিভাবে করছে, এটা আপনাকে হেল্প করবে। আর এইগুলোর সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ফাংশন। হয়তো আজকে এটা ছোট্ট পরিসরে দেখছেন, হয়তো এখানে খুব এখন 33 জন আছে, তার মানে কি এই 33 জনকে আপনি দেখলেন, কিন্তু আজকে যদি আপনি বাড়িতে এই জুমটা লিঙ্ক না করতেন তাহলে কিন্তু আপনি জানতেই পারতেন না যে এরকম একটা কিছু ঘটছে, কেউ করছে, কেউ পাচ্ছে, আপনি হয়তো সেটা পাচ্ছেন না। আর এই ফাংশন গুলো এখন ডিজিটালি হচ্ছে, আর আগামী দিনেও ডিজিটালি খুব ভালোভাবে হবে। আপনি আপনার আপলাইনের সঙ্গে কথা বলে কোনো ফাংশন মিস করবেন না। আগে তবু আপনাকে যেতে হতো কোথাও, এখন তো আপনি বাড়িতে মোবাইলের মাধ্যমেই আপনি অ্যাটেন্ড করে নিতে পারছেন। তো 100% ফাংশন অ্যাটেন্ডেন্স আপনার হলে, আর যত বেশি এডুকেটেড হবেন, যত ফাস্ট এডুকেটেড হবেন, আপনার বিজনেসটাও তাড়াতাড়ি গ্রো করবে। আর আপনাকে আরেক ভাবে এডুকেট করতে পারে কে? আপনার আপলাইন, আপনার লাইফ লাইন, যে আপনাকে ব্যবসাটাতে এনেছে, এই সুতোটা তার সঙ্গে সব সময় যেন বাঁধা থাকে, আর তার মাধ্যমেই আপনি আপনার ব্যবসার রসদ গুলো পেতে শুরু করবেন। আপনি সারা পৃথিবী থেকে নেগেটিভ পেতে পারেন, কিন্তু ওই একটি ব্যক্তি যে আপনার জন্য সবসময় ভাবছে যে আপনার উন্নতি কিভাবে হতে পারে, সেই জন্য আপলাইন আপনাকে সবসময় পজিটিভ ফিডব্যাক গুলোই দেবে, যে কোনো সিচুয়েশন আসুক, ব্যবসার যা কিছু উত্থান পতন আসুক, সবসময় আপলাইনের সঙ্গে যোগাযোগ রাখবেন। অনেকে আবার আপলাইনের সঙ্গে যোগাযোগ তখনই করে যখন কিছু হয়, কিন্তু প্রয়োজনটা তখনই বেশি যখন কিছু হচ্ছে না। যখন হয় তখন তো ভালোই হচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন হচ্ছে না আরো বেশি করে কথা বলুন, দেখুন হওয়া শুরু হয়ে যাবে। আর এরপর দরকার ক্যারেক্টার বিল্ডিং, এই জিনিসগুলো কিন্তু ব্যবসাতে কেন সব জায়গাতে প্রয়োজন, সেটা হচ্ছে টিচেবিলিটি, শেখার মানসিকতা। যদি শিখতে আমি যদি রাজি না থাকি তাহলে আমাকে কেউ গ্রো করাতে পারবে না। সেই জন্য সবসময় এটা লার্নিং মোডে থাকতে হবে, বিভিন্ন যে শেখাচ্ছে হয়তো তার সে আপনার থেকে হয়তো বয়সে কম, শিক্ষাগত যোগ্যতায় কম, কিন্তু তার শেখার মানে শেখানোর অভিজ্ঞতা আছে বলেই তাকে এই স্টেজটা দেওয়া হচ্ছে, সেটা বিশ্বাস রাখুন।
সিস্টেম সেই ব্যক্তিটিকে যোগ্য মনে করে বলেই তাকে আপনার কাছে হয়তো শেখানোর জন্য পাঠাচ্ছে। আপনার আপলাইন হয়তো আপনার থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু এই ব্যবসাটাতে আপনার থেকে সিনিয়র হতে পারে। সেই জন্য ওই ইগোটাকে কখনো আসতে দেবেন না, আর সবসময় শেখার জন্য প্রস্তুত থাকবেন। আর অ্যাকাউন্টেবিলিটি, কথা দিয়ে কথার দাম রাখ, এটা আমরা সবাই মানি। আর আমরা জানি যার কথার দাম নেই সে কিছুই করতে পারে না, তো এই জায়গাটাতে আমাদের সবসময় থাকতে হবে। অফলাইন যদি বলে থাকেন এই ব্যবসাটা করবো, তার মানে আপনি এর জন্য জান লড়িয়ে দেবেন, সেই একটা মানসিকতা থাকা দরকার। আপনি কাউকে বলেছেন হয়তো তোর জন্য প্ল্যান লিখে, বলোকে এগুলো করে, আমি তোমাকে 3:30 সময় ফোন করছি আর করলোই না ফোন। হ্যাঁ, আমি তোমার সঙ্গে কালকে দেখা করছি আর ফোন নেই, দেখাই করলো না। এগুলো সাধারণ জায়গাতে চলতে পারে, কিন্তু যখন আপনি মানুষকে নিয়ে কাজ করছেন তখন এই জায়গাগুলোতে আপনাকে আর একটু ভাবে সাবধান হতে হবে, যাতে এই কথার দামটা আপনার থাকে। ভেঙে গেলে কিন্তু আর জোড়া লাগানো খুব মুশকিল। এই অ্যাকশন প্ল্যানে যে STP আছে এটাকে 4 বেসিক্স বলা হয়। এই 4 বেসিক্স চারটে কাজের মাধ্যমে হয়। প্রথম হচ্ছে লিস্ট বিল্ডিং। লিস্ট হচ্ছে আপনার বিল্ডিং বিজনেস এর র মেটেরিয়াল। আপনার র মেটেরিয়াল যত ভালো কোয়ালিটির হবে, যত বেশি পরিমাণে হবে, আপনার বিজনেস তত বেটার রেজাল্ট দেবে আপনার। সেই জন্য একটা হিউজ নামে লিস্ট করুন, কেননা ব্যবসাটা কখনো আমাদের বলে আচ্ছা কত লোককে জয়েন করাবো, এখানে একটা মিনিমাম মেন্টালিটি কেমন চলে আসে। কখনো কখনো ব্যবসাদারকে শুনেছেন মিনিমাম মেন্টালিটিতে কাজ করে না, সে ম্যাক্সিমাম মেন্টালিটিতে কাজ করে। আচ্ছা কত PV হলে আমার ডিস্ট্রিবিউটরশিপটা রয়ে যাবে বলুন, ক্যান্সেল হবে না, কত PV করলে আমার অ্যাকাউন্টটা ADR থেকে ADS হবে, এই মিনিমাম জায়গাগুলো থেকে বেরোতে হবে। কজনকে প্ল্যান দেখাবো, যতক্ষণ পর্যন্ত না আমার স্বপ্ন পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার প্ল্যান শোনাতে হবে। সেই জন্য একটা হিউজ লিস্ট থাকা দরকার। আর এই লিস্ট তৈরি করার সময় কাউকে আমি প্রিজাজ করবো না, এ করতে পারবে না, ও করতে পারবে না। হ্যাঁ, আর এদের পর এদেরকে কোয়ালিফাই বা ইনভাইট করব। হ্যাঁ, কখন আমি তাদের সঙ্গে কথা বলে আর প্রয়োজন আছে বা নেই এই ব্যবসাটা, সেই সময় আমি তাদেরকে কোয়ালিফাই করব, তারপরে আমি ইনভাইট করব। লিস্ট করে আমি প্ল্যান দেখাতে যাবো না, কোয়ালিফাই করা আগে দরকার, নাহলে কিন্তু কখনো আমাদের আবার খারাপ লাগে। হ্যাঁ, কেউ হয়তো আমার বাড়িতে এসছে, তার ব্লাড সুগার আছে, আমি তাকে রসগোল্লা দিলাম, সে আমাকে রিফিউজ করলো আর আমার মন খারাপ হয়ে গেলো। আমি ওকে রসগোল্লা দিলাম আর ও খেলোই না। আমি ওকে জেনে নিতাম যে তুমি কি ভাই খাবে রসগোল্লা, সে যদি বলতো হ্যাঁ, আর যদি সে না বলতো সে এখন বলে দিত যে না আমার সুগার আছে আমি খাবো না। তো এভাবেই আমাদের যদি কাউকে প্ল্যান দেখাতে হয়, আমার তাকে প্রয়োজন, তার রোজগারের প্রয়োজন আছে কিনা সেটা আগে জানা দরকার, তারপরে তাকে প্ল্যানটা বা প্রোডাক্ট গুলোকে দেখাবো, আর তারপরে তাদেরকে ফলো আপ করা, তাদেরকে পজিটিভ ডিসিশন নিয়ে এগিয়ে যেতে হেল্প করা। এই লিস্ট বিল্ডিং এর সময় আমরা প্রিজার্ভ যেমন করব না, আর লিস্টটাকে হিউজ বানাবো। যত বড় লিস্ট হবে তত বেশি সাকসেসফুল হবার সম্ভাবনা, আর যত লিস্ট বেশি হয় তত আমাদের পোস্টারটাও ভালো থাকে। যদি আমার টিমে 3টে লোক থাকে আমার লিস্টে, আর 2 জন যদি আমাকে না বলে দেয়, আমার কেমন বেগিং অ্যাটিটিউড হয়ে যায় 3rd জনের কাছে, এটা যেন না হয়। অনেকে লিস্ট আছে কিন্তু সেই লিস্ট গুলোকে তারা নিজেরাই প্রিজেন্ট করে নিয়েছে যে তারা করবে না, সেজন্য তাদের বেগিং অ্যাটিটিউড থেকে আর বেরোনোই হয়নি। ফোন বুকটা খুব এফেক্টিভ টুল, তবে ফোন বুক থেকে আপনি খাতায় লিখুন। হ্যাঁ, লিখলে আপনি তার সম্বন্ধে আরো 2-4 কথা ভাববেন, সে কি করে, তার কোথায় ব্যথার জায়গা, তাকে কি বললে তার ব্যবসাটার কথা সে শুনতে আগ্রহী হতে পারে, এগুলো অফলাইনের সঙ্গে বসে কথা বলুন। আর এটা কখনো ভাববেন না যে আপনি কিভাবে বলবেন, বললে সে না বলতে পারে, আপনার আপলাইন হয়তো বেটার বলতে পারে। হ্যাঁ, শুরুর দিকে আপনি আপনার আপলাইনের হেল্প নেন, কিন্তু বললে কে হ্যাঁ বলবে কে না বলবে সেটা আপনার স্কিলের উপরে ডিপেন্ড করছে, আর আপনি যত বেশি বলবেন সেটা আপনার আরো ইম্প্রুভ হতে থাকবে। আর ডিপেন্ড করছে সামনের লোকটার খিদে আছে কিনা। বলে যে সামনের লোকটার মধ্যে যদি বারুদ থাকে আপনি একটা ধূপকাঠি দিয়েও সেটাকে ফাটাতে পারেন, কিন্তু সামনের লোকটার মধ্যে যদি ভুসি থাকে আপনি তাকে পরমাণু বোমার মধ্যে ভুসিয়ে দিলেও কিছুই লাভ হবে না। হ্যাঁ, তো সেই জন্য ডিপেন্ড করছে সামনের লোকটা কি আছে, আপনি সঠিক লোককে নির্বাচন করেছেন তো প্ল্যান দেখানোর জন্য। সেই জন্য আপনার লিস্ট বড় থাকলে এটা খুব ভালোভাবে কাজ হয়, আর লিস্টটাকে বাড়াতে আপনাকে হেল্প করবে ফ্রেন্ডস প্রিয়রি। ফ্রেন্ডস মানে ফ্রেন্ডস লেখাটার অক্ষর গুলোকে নিয়ে,
বন্ধু বান্ধবদের নামে লিস্ট করে, আমাদের ব্রেন আমাদের সমস্ত স্টোরেজ গুলোকে মেমোরি গুলোকে ক্যাটেগরি ওয়াইজ করে। আমরা যদি বলি যে আপনি 50 জনের নাম লিখুন, আপনি বলবেন বাবা 50 জন কি করে লিখবো। কিন্তু আপনি যদি ফ্রেন্ডস থিওরি অ্যাপ্লাই করে লেখেন না, যেমন আমরা বন্ধুর মাধ্যম থেকে 50 জন বেরিয়ে যাচ্ছে। তারপরে রিলেটিভস, হ্যাঁ আপনার আত্মীয় পরিজন কারা আছে তাদের নামগুলোকে আলাদা করবে। যদি আপনার হাজবেন্ড ওয়াইফ থাকে তাহলে দুটো ফ্যামিলির নাম থেকে আলাদা আলাদা বেরোবে। ইনস্টিটিউশনাল ফ্রেন্ডস, আপনার পড়াশোনার জায়গাগুলো থেকে যেগুলো যেগুলো হয়েছে, কোনো জায়গায় যদি আপনি ইনস্টিটিউশনে ছিলেন সেই জায়গা থেকে নাম বের করুন। এগুলো আপনার র মেটেরিয়াল, আর আপনি জানেন যে এই মাধ্যমে তাদের লাইফে একটা চেঞ্জ আসবে। আর এদের মাধ্যমেই আপনি হয়তো আপনার টিমের কোনো কান্তি গালাকে পাবেন, কুমার শিবরাজন রামকৃষ্ণনকে পাবেন, তীর্থঙ্কর দত্তাকে পাবেন। এই মানসিকতা নিয়ে যদি আপনি লিস্টটাকে তৈরি করতে থাকেন, দেখবেন আপনার মনে হয় আরে যে আরো বেশি বড় লিস্ট তৈরি করা সম্ভব হয়ে যায়। আমরা আগেই ভাবতে থাকি এ পারবে না ও পারবে না, বরং একটু পজিটিভ ওয়েতে ভাবতে শুরু করি। নেবার্স, পাড়া প্রতিবেশী, আপনি যদি বাড়ি পাল্টে থাকেন, আগের বাড়ি প্রতিবেশী গেছিল, এখন কে প্রতিবেশী আছে? হ্যাঁ আপনি হয়তো আউটস্টেশনে আছেন, সেখানে কিছুদিন থাকছেন, আপনি ভেবে দেখুন ওই জায়গাতে কারা কারার সঙ্গে আপনার পরিচিতি হয়েছে। তারপরে ডি ফর ডক্টর্স বা প্রফেশনাল, আপনি কতজন প্রফেশনালসকে চেনেন? হ্যাঁ তাদের সঙ্গে আপনার বিভিন্ন কাজের সূত্রে দেখা হয়, তো তারা যদি আপনাকে সার্ভিস নিয়ে পয়সা দেয় আপনিও তাদেরকে অ্যাপ্রোচ করতেই পারেন। একটা ডক্টর আপনাকে সার্ভিস দিচ্ছে পয়সা নিচ্ছে, আপনিও তাকে অ্যাপ্রোচ করুন, সে আপনাকে কিছু সার্ভিস দিয়েছে আপনিও তাকে কিছু সার্ভিস দেন। এভাবে একটা মানসিকতা তৈরি করলে খুব ভালো ট্রাস্ট বিল্ডিং হয়। আর তারপরে স্ট্রেঞ্জার্স, এই ওপরে যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিলে যারা থাকে না তারা স্ট্রেঞ্জার্স। এখন স্ট্রেঞ্জার্স এর মাধ্যম গুলো আরো পাল্টে গেছে, এখন আপনি সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে স্ট্রেঞ্জার ডেভেলপ করে বিজনেসটা বিল্ড করতে পারেন। হ্যাঁ আপনি একটু টেক সেভিং যদি না থাকেন একটু শিখুন, আপনার বাড়ির বাচ্চারা হয়তো আপনাদের হেল্প করতে পারে। আপনার হয়তো ফেসবুক অ্যাকাউন্ট নেই, আপনার হয়তো ইনস্টা অ্যাকাউন্ট নেই, সেটা ওপেন করুন। আর এখন ইনস্টা অ্যাকাউন্ট ওপেন করা খুব দরকার, কেননা আমাদের বিভিন্ন ইভেন্ট গুলো হচ্ছে ইনস্টার মাধ্যমে। ইনস্টার মাধ্যমে কিছু কিছু কুইজ হয়, সেখানে পার্টিসিপেট করুন। ইভেন আপনি বিএফআই বিবিআই লেভেলে আপনাকে এক্সট্রা পেটিএম বেনিফিটও আপনাকে দেবে ইনস্টার মাধ্যমে। তো এইগুলোতে একটু হ্যাবিট ডেভেলপ করা দরকার। সোশ্যাল নেটওয়ার্ক সাইটিং এ আপনি যখন কিছু পোস্ট করছেন তখন এটা বলবেন না যে মধুনাশিনীর এই 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 গুণ আছে। হ্যাঁ কেউ পড়ে না, বরং আপনি এটা বলতে পারেন, একটা সেলফি নিলেন হয়তো নিউট্রিলাইট ডেলির সঙ্গে একটা সেলফি নিলেন, যে আমার দিন শুরু হয় ডেলির সাথে। হ্যাঁ বা আপনি সাইক্লিং করছেন, একটা এক্সারসাইজ ক্যাম্প রাখলেন, আমার জার্নিতে আমার সাপোর্ট করে আমার এক্সারসাইজ ড্রিঙ্ক। এভাবে ব্র্যান্ডিং করুন নিজের প্রোডাক্ট গুলোকে, দেখুন লোকেরা ওইগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। আপনি কি ব্যবহার করছেন, আমার চুল খুব ভালো হয়েছে স্যাটনিক ব্যবহার করে, স্যাটনিক এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলো কেউ পড়ে না, স্যাটনিক থেকে কারো চুল ভালো হয়েছে সেটাই যথেষ্ট। এই জায়গাগুলো একটু ছোট ছোট কমন সেন্স অ্যাপ্লাই করা, সেই জায়গাগুলো অ্যাম্বের প্রচুর ট্রেনিং হচ্ছে, সেইগুলোতে আপনি যদি পার্টিসিপেট করেন আপনি সেই জিনিসগুলোকে আরো ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এরপর হচ্ছে কোয়ালিফাই বা ইনভাইট করা, বিজনেসে যাদেরকে নিয়ে আসবেন তাদেরকে এখন কোয়ালিফাই করা। আপনি লিস্ট যখন তৈরি করবেন তখন কাউকে কিছু রিসার্চ করার দরকার নেই, কিন্তু যখন আপনি আপনার টিম তৈরি করছেন, বোর্ড অফ ডিরেক্টর আপনার টিমে নিয়ে আসছেন আপনার বিজনেসের, তখন তাদেরকে কিন্তু যেমন তেমন লোক আনবেন না, তাদেরকে কোয়ালিফাই করতে হবে। আর কোয়ালিফাই করার জন্য তাদেরকে কিছু প্রশ্ন করা দরকার, এটা থেকে আপনি আপনার শর্ট লিস্ট তৈরি করুন। হ্যাঁ তাদেরকে নেবেন সেইটা আপনার জানা দরকার, যারা অ্যাম্বিশিয়াস, যে একটু ভালো থাকতে চায়, যে একটু ভালো বাঁচতে চায়, তাদেরকে নিয়ে আসতে হবে। যারা এক্সট্রা ইনকাম করতে চায়, বা যারা জীবনে ভালো বেশি সময় পেতে চায়, কোয়ালিটি টাইম, হ্যাঁ মানে বাড়ি থেকে চাকরি, চাকরি থেকে বাড়ি, এর মধ্যে নিজের ফ্যামিলির জন্য কোনো সময় নেই, ভালো লাইফস্টাইল চায়, বেড়াতে যেতে চায়, ঘুরতে বেড়াতে ভালোবাসে, আর ওপেন মাইন্ডেড। হ্যাঁ এই ধরনের লোকেদেরকে আপনি অ্যাপ্রোচ করুন, যারা হেল্পফুল, অন্যদের হেল্প করতে ভালোবাসে। কেননা এই ব্যবসাটাতে আপনি সাকসেসফুল তখনই হবেন যদি আপনি আরো কিছু মানুষকে সাকসেসফুল করেন। আর এনার্জেটিক থাকতে হবে। হ্যাঁ হয়তো আমি অফিস থেকে ফিরেছি, আমার সেই ক্লান্তি আমাকে আর উঠতে দিচ্ছে না, কিন্তু যদি স্বপ্ন থাকে আপনি আবার হয়তো একটা প্রোডাক্ট নিয়ে বা পেন প্যাড নিয়ে বা নিজের একটা জুমে মিটিং বুক করে আবার হয়তো প্ল্যান দেখাতে বসে পড়লেন। তো যারা সাকসেসফুল হয় তারা কিন্তু তাদের সাকসেস তাদেরকে এনার্জি যোগায়, তাদের অ্যাম্বিশন তাদেরকে এনার্জি যোগায়।
আর এনার্জেটিক যত থাকবেন, এক্সাইটেড যত থাকবেন, তত আপনার সামনের লোকের রেসপন্স পাওয়ার বেশি সম্ভাবনা। যার জীবনে নিজেরই কিছু পাওয়ার ইচ্ছে নেই, সে যদি অন্য কাউকে কিছু পাইয়ে দেওয়ার ইচ্ছে রাখে, মানে স্বপ্ন দেখায়, তার কথা কে শুনবে? বেসিক্যালি নিজে যদি অনেস্ট থাকেন, এথিক্যাল থাকেন, তাহলে আপনি সেরকম লোকও পেয়ে যেতে থাকবেন, আর সেরকম লোকেদেরকে নিয়ে এগিয়ে যাওয়াটা আপনার পক্ষে খুব সহজ হবে। খুব বেশি এডুকেটেড, খুব বেশি পয়সা রোজগার করে সেরকম যেমন লোকের দরকার নেই। যদি আপনার সেরকম বলার জায়গা থাকে আপনি বলুন, কিন্তু তাদেরকে নিয়ে এলেই যে আপনার ব্যবসা দারুণ হবে সেটা কখনো ভাববেন না। আবার এমনও আনবেন না যে যার কিছুই একদম নেই, সে পড়াশোনাও কিছু চায় না, বা এই বই বিজনেস রিলেটেড কিছু বই বা কিছু টিচিং সে আসতে চায় না, এরকম লোকেদেরকেও নিয়ে আসবেন না। একটা অ্যাভারেজ যদি ইনকাম বা একটা অ্যাভারেজ এডুকেশন এই লোকেদেরকে নিয়ে এলে ব্যবসাটাতে গ্রো হওয়ার সম্ভাবনা, কেননা তাদের খিদে আছে। হ্যাঁ, যাদের খিদেই নেই বা যাদের খিদে পূরণ হয়ে গেছে, তাদেরকে নিয়ে এসে তো লাভ নেই। তো সেই জন্য এই জায়গাগুলোতে একটু কোয়ালিফাই করা দরকার। আর ইনভাইট যখন করবেন তখন সিম্পল হতে হবে, মানে সেটাকে আপনি জাস্ট 2 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারেন, এরকম। জাস্ট তাকে তার ইন্টারেস্টটা চেক করা, আর ইনভাইটের কাজটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা, এর বাইরে তার বেশি কিছু না। সে হয়তো কিছু প্রশ্ন করতে পারে যে কি ব্যাপার, একটু ফোনেই বলো। তো তাকে আপনি বলুন যে ভাই এটা একটা টোটাল 95% অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন, আমি তোমাকে ফোনে বলি কি করে। যদি তোমার মনে হয় যে নিজের পার্ট টাইমে 1 বছরের মাথায় মাসে 40,000 টাকা, বা 2 থেকে 5 বছরের মাথায় বছরে 30 লাখ টাকার একটা প্যাকেজ আছে, তুমি যদি চাও আমি তোমাকে সেটা দেখাতে পারি, তোমার কাজটাকে ডিস্টার্ব না করে তুমি করতে পারো। আমি রিসেন্ট শুরু করেছি আর আমি এর ভালো ভবিষ্যৎ দেখছি। তুমি যদি বলো আমি তোমাকে এটার জন্য একটা 1 ঘন্টার প্রেজেন্টেশন দিতে পারি, জাস্ট এইটুকু কথা, তার ইয়েস অর নো, যদি ইয়েস হয় তো কোন টাইম, এইটা আপনার কাজ। এরপর তাকে প্ল্যান দেখাতে হবে। আগে আমরা ওয়ান অন ওয়ান প্ল্যান দেখাতাম, বা হল মিটিং এ বা হোম প্রেজেন্টেশন দেখাতাম, হলে বা ওপেন মিটিং দেখাতাম, এখন আমরা যেটা অনলাইনে দেখাই, জুমে দেখাই, গুগল মিটে দেখাই। আপনাকে সেই প্ল্যানটা শিখে নিতে হবে। হ্যাঁ, আপনার অফলাইন হয়তো শুরুর দিকে আপনাকে সেই হেল্পটা করবেন, কিন্তু আজীবন করে যাবে এটাও ঠিক না। তাহলে আপনার ব্যবসাটার ড্রাইভার কিন্তু অফলাইন, আপনার হাতে নিজের স্টিয়ারিং চলে আসবে। এরপর আছে ফলো আপ বা ফলো থ্রু। এটা কি? বিজনেস প্ল্যানটা দেখানোর পর তার সঙ্গে কিছু কথা বলে, তাকে কিছু ফ্রি স্যাম্পলিং বা কিছু অডিও ভিজুয়াল ভিডিও লিঙ্ক বা এগুলো পাঠিয়ে তার সঙ্গে কথা বলে, তাকে সাপোর্ট দেওয়ার কথা বলে, উইদিন 48 আওয়ার্স আপনি তার সাথে কথা বলে ব্যাপারটাকে এগিয়ে নিন। এরপর আছে 100% প্রোডাক্ট ইউজ। কেন প্রোডাক্ট ইউজ করা দরকার? কেন অ্যাম্বে প্রোডাক্ট গুলো বাজারে যা কিছু আছে প্রোডাক্ট, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট মানের প্রোডাক্ট। যখন আপনি প্রোডাক্ট গুলোকে ব্যবহার করবেন, তখন আপনার মন থেকে এই ভাবনাটা কাটবে যে প্রোডাক্ট গুলো দাম, তার আগে কিন্তু কাটবে না। যতই আপনাকে আমি ক্যালকুলেশন দেখাই, যতই আপনাকে আমি ডেমো দেখাই, আপনি যখন নিজে ব্যবহার করবেন, আর আমাদেরকে আমাদের আপলাইনরা বলেছিল যে প্যাকেজের গায়ে ডেট লিখে রাখো, তুমি কবে শুরু করছো, আর প্রোডাক্ট ট্রেনিং নিয়ে ব্যবহার শুরু করো, দেখবেন প্রোডাক্ট গুলো কতদিন যাচ্ছে দেখে নিয়েই আপনি বুঝতে পারবেন যে প্রোডাক্ট গুলো কষ্ট থেকে। যেটা আমি বলছিলাম, আপনার নিজের ব্যবসার প্রোডাক্ট, আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনার মিষ্টির দোকান, আপনি কোত্থেকে আনবেন, এই অনেস্টিটা আপনাকে রাখতে হবে। অন্য ব্যবসাতে সেই অনেস্টিটা না রাখলেও চলে, কিন্তু এই ব্যবসাটাতে অনেস্টি রাখতে হবে। 10 থেকে 15টা কাস্টমার করা খুব দরকার। কেন? এই ব্যবসাটা ভলিউম যেটা করতে হবে সেটা আপনার মাধ্যমে হয়তো 20 পিপি 30 পিপি ব্যবসা 2,000 টাকা 3,000 টাকা 5,000 টাকার হতে পারে, কিন্তু প্রত্যেক মাসে আপনি 10,000 টাকার 15 টাকার প্রোডাক্ট খেয়ে ব্যবসা করতে পারবেন না। আর এখন আপনার কাস্টমার যদি না থাকে, প্রত্যেক মাসে 3টে কাস্টমার যদি না থাকে, আপনি ডিফারেন্সিয়াল কমিশনই পাবেন না। কিন্তু এখানেও আবার একটা বলার আছে যে মিনিমাম কাস্টমার 3টে বলেছে, ম্যাক্সিমাম কিন্তু লিমিট বলেনি। আপনার বিজনেসটা অটো পাইলট হতে পারে, আপনি যদি কিছু পিসি রেজিস্টার করিয়ে রাখেন, তারা নিজেদের নিজেদের প্রোডাক্ট তুলছে, আপনাকে আপনার ভলিউমের জন্য ভাবতে হবে না। পার্সোনাল ইউজের যে বেনিফিট গুলো পাবেন সেটা কিন্তু আপনার চোখ মুখ কথা বলবে, আর তখন লোকে যেচে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই তোমাকে তো বেশ ভালো লাগছে, বা তোমার
শরীর খুব ভালো লাগছে, তোমার ফিগার খুব ভালো লাগছে, তোমার স্কিন খুব ভালো লাগছে, তুমি কি ব্যবহার করো, এখানে কাস্টমার তৈরি হয়। আর যখন আপনি লোকেদের সঙ্গে কথা বলবেন, রিজেকশন পাবেন, কিছু কিছু ইভেন্টে আপনি ফেলিওর হবেন, তখন আপনার মনে হবে যে সেলফ ডেভেলপমেন্ট দরকার। কেন? যে নলেজ নিয়ে আপনি ব্যবসাটা শুরু করেছিলেন সেই নলেজটা কিন্তু একটা সময় পর্যন্ত হেল্প করবে, তারপরে কিন্তু আর হেল্প করবে না। কেন? আমাদের মধ্যে পজিটিভিটিও আছে, নেগেটিভিটিও আছে। নেগেটিভিটি আসার জন্য অনেকগুলো সোর্স আছে, সেই সোর্স গুলোকে জানতে হবে আর তার উপরে ক্যাপ দিতে হবে। এই যে জিনিসগুলোকে যদি আপনি ক্যাপ না দেন তাহলে কিন্তু আপনি বাড়াতে পারবেন না। একাধারে আপনি ওয়েট কমাবেন বলে আপনি বডি কি খাচ্ছেন, আবার প্রত্যেক দিন আপনার যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু ওয়েট কমবে না। হ্যাঁ, আপনাকে ওয়েট লসের জন্য বডি কিউ খেতে হবে, তার সাথে সাথে আপনাকে বিরিয়ানির উপরেও ক্যাপ দিতে হবে। সেম ওয়েতে আপনি বই বা সিডির মাধ্যমে নিজের নলেজটাকে বাড়াচ্ছেন, রেগুলার ফাংশনে আসছেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক বাড়ছে, আপলাইনের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে, পজিটিভ কথাবার্তা হচ্ছে, আপনার এক্সাইটমেন্ট তুঙ্গে এখন প্রচুর পরিমাণে আপনি পজিটিভ হয়ে গেছেন। আর আপনি ওই এক্সাইটমেন্ট নিয়ে যখন বিজনেসে ইনভাইট করবেন তখন বেশি পজিটিভ রেসপন্স পাবে। কেন? তার সাথে সাথে আপনার ক্যারেক্টার বিল্ডিং হচ্ছে, আপনি শেখার জন্য তৈরি আছেন, আর আপনি নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতাও মানছেন, কথা দিয়ে কথা রাখছেন। তো এই কাজগুলো রেগুলার বেসিসে যদি কেউ করতে থাকে তাহলে কিন্তু তার ব্যবসাটা খুব ভালোভাবে হতে পারে। আর এটা শুধু একজন করলে হবে না, টিমে যেন প্রত্যেকটা মানুষ করে, কারণ এটা একটা টিম ওয়ার্ক। ইউনিফর্ম ওয়েতে প্রত্যেকে করবে তবেই কিন্তু ব্যবসার উন্নতি। কতদিন করবে? না, আজকে আমার কাজ নেই, আমি আজকে এই ব্যবসাটা করি, সামনের সপ্তাহে আমি ব্যবসাটা করবো না, এভাবে করলে হবে না। যদি একজন ডাক্তার সে তার নিজের চাকরির পাশাপাশি একটা চেম্বার করে, সে নিজে কিন্তু রিলিজিয়াসলি ওই চেম্বারে প্রত্যেক দিন বসে 1 ঘন্টা বা 2 ঘন্টা, সে নিয়ম করে মানে, সে কখন হয়তো বারাসাতে বসছে, কখন হয়তো ব্যারাকপুরে বসছে, কখন হয়তো কলকাতায় বসছে, কিন্তু নিয়ম করে সেই জায়গাগুলো পৌঁছয়, নাহলে কিন্তু তার ব্যবসা বাড়ে না। সেই জন্য আপনি যদি এটাকে পার্ট টাইমও ধরে রাখেন, পার্ট টাইম মানে সামটাইম না, প্রত্যেক দিন পার্ট টাইম, সেটা যদি আপনি 1 ঘন্টা নির্ধারণ করে থাকেন তাহলে 1 ঘন্টা, যদি 2 ঘন্টা করে থাকেন তো 2 ঘন্টা, তো প্রতিদিন 5 দিন এভাবে যদি চলতে থাকে তবে কিন্তু আপনি রেজাল্ট দেখতে পাবেন। একটু পাওয়ার থাকা দরকার। বিজনেসের পাওয়ার নিয়ে আসে কি জিনিস? পাওয়ার অফ ইউনিটি, পাওয়ার অফ সাবমিশন, আর পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। এটা আমরা জানি যে ইউনিটি যদি না থাকে কখনো কেউ এগোতে পারে না, আমরা সেই পেন্সিল ভাঙার গল্পটাও শুনেছি। তো সেভাবে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে। আমি যে বারবার কথা বলছিলাম, টিম ফিলিং আনা দরকার। আমার আপলাইনের টিমেই আমি যদি নিজেকে ফিট না মনে করতে পারি আমার ডাউনলাইনও আসবে। পরিষ্কার, আমার টিম ফিলিংটা আসে কোত্থেকে? না, আমি কারো টিমে আছি এটা যদি আমি ভাবতে শুরু করি আর বুঝতে শুরু করি যে টিম ফিলিং আসছে আমার, তার প্রোগ্রামে আমাকে পার্টিসিপেট করা দরকার, তখনই না আমাকে কেউ তার আপলাইন বলে আমার টিমে পার্টিসিপেট করবে। তো সেই জন্য ওই ইউনিটি ফিলিংটা আমাকে আনতে হবে। প্রথমে হয়তো সেটা নতুন মানুষ, নতুন পরিচিতি, অস্বস্তি হতে পারে, কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে এটা মাথায় রেখে ইউনাইটেড হন। ছন্ন ছাড়া ভাবে প্রত্যেকে যে যার নিজের মতো কাজ করছে তাহলে কেউই গ্রো করতো না। প্রত্যেকে ইউনাইটেড কাজ করে বলেই এই গ্রোথটা আছে। আর ব্রিট ওয়ার্ল্ডের সৌন্দর্যটা এখানেই, প্রত্যেকে খুব সহজভাবে তাদের নিজেদের স্পেসে ইউনাইটেড করে দেয়, আরো কিছু কষ্ট হয় না। আর যখন আপনি ইউনাইটেড হবেন তখন আপনার সাবমিশনও আসবে। আর আপনি যখন সাবমিট করেন, সাবমিট টু এ মিশন, হ্যাঁ, অ্যাকশন প্ল্যানটা আমার জানা আছে, পারপাসটা আমার জানা আছে, কে জানে না যে এই ব্যবসা থেকে স্বপ্ন পূরণ হয়, কিন্তু এটা অনেকেই এগোয় না, কারণ এটাকে নিজের স্বপ্ন পূরণটাকে একটা মিশন হিসেবে ধরা হয় না। যখন মিশন হিসেবে ধরা হয় না তখন একটা টিম ফিলিংও আছে, আর তার জন্য সেই সাবমিশনটাও আছে, আর ইউনাইটেড ওয়েতে আমরা কাজ করে আমাদের স্বপ্ন পূরণ গুলো করতে পারি। তো সেই জন্য শেখার জায়গাটা, সাবমিশন মানে এই নয় যে আমি আমার সবকিছু কারো কাছে নত করে দিলাম, মানে গিলিয়ে দিলাম। আর যে ঝোঁকে, যে শেখে, তার কিন্তু রেসপন্সিবিলিটি কমে। আমি যদি আমার আপলাইনকে বলি যে আমি এটা জানি না, আমার জন্য কিছু করো, আর যদি আপলাইন আমাকে কিছু বলে যে তুমি এটা করো তাহলে তোমার সাকসেসফুল হবে, তখন দায়িত্বটা কিন্তু আপলাইনের কাছে চলে যায়। আর আমি যদি নিজের মতো করে নিই তাহলে কিন্তু টোটাল রেসপন্সিবিলিটি আমার কাছে চলে আসে।
আর এটাও মাথায় রাখা দরকার, আপলাইন কিন্তু একজন হলেও তার সঙ্গে সূত্রে ধরা আছে, টিমব্রিড পর্যন্ত ধরা আছে। মানে আপনি কত হাজার হাজার বছরের অভিজ্ঞতা এই ব্যবসাটাতে পেয়ে যাচ্ছেন ওই একটা আপলাইনের মাধ্যমে, ওই একটা সাবমিশনের মাধ্যমে। তো এই ছোট্ট সূত্রটা খুব স্ট্রংলি ধরে থাকা দরকার, যেটার মাধ্যমে আপনার এই ব্যবসার অক্সিজেনটা প্রতিনিয়ত আসবে। আর লাস্ট, পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড। আমরা যা কিছু বলি সেটা আমাদের কাজের উপরে কিন্তু বড় প্রভাব ফেলে, সেই জন্য আমাদের কথাবার্তা গুলোকে খুব সচেতন ভাবে বা খুব ভেবে চিন্তে বলা দরকার। যেটা ভাবছি সেটা যদি সত্যি হয়ে যায় তাহলে কি আমার লাভ হবে, এই ভাবনাটা সবসময় করা দরকার। মিথ্যে বলার প্রয়োজন নেই, যদি মিথ্যে বলি তাহলে আমাকে ট্র্যাক রেখে রেখে বলতে হয়, হ্যাঁ, বরং সত্যি কথাটা বলা ভালো, আর যেটা পেতে চাই সেটাকে বলা ভালো। স্পিক হোয়াট ইউ ওয়ান্ট, ডোন্ট স্পিক হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট, কুমার শিবরামকৃষ্ণের খুব ফেমাস বক্তব্য। হ্যাঁ, যেটা চান সেটা বলুন, যেটা চান না সেটা বলবেন না। অনেকে আবার মনে হতে পারে যে যেটা চাই সেটা কি করে বলবো, আবার বলে যে যেটা চান সেটা প্রেজেন্ট টেন্সে বলুন। আই উইল বি এ ডায়মন্ড বলে না, আই এম এ ডায়মন্ড বলে, মানে আমি ডায়মন্ড হয়ে গেছি সেই ফিলিংটা আনুন, তখন কিন্তু আপনার অ্যাকশন চেঞ্জ হবে। আমার একটা নিজের অভিজ্ঞতা থেকে বলি, ইন্দিরা গান্ধী হয়েছিল আমার মেয়ে, মানে স্কুলে ড্রেস মানে ওই গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশন, মানে ও যখন হয়েছিল সেই সময় তার চলা কথা বলা এগুলো তো ছিল, কিন্তু তার জেলটাও রয়ে গেছিল সে ড্রেস চেঞ্জ করে নেওয়ার পর। মানে কি, ওটা আমাদের যদি আমাদের ব্যক্তিত্বের উপরেও প্রভাব ফেলে। আমি যদি নিজেকে একজন ডায়মন্ড বলি তখন কিন্তু আমার কথা বলা, আমার রেসপন্সিবিলিটি নেওয়া, আমার কাজ করা, এই সমস্ত গুলোর উপরে প্রভাব ফেলে। সেই জন্য কথা বলা যেগুলো আছে সেগুলোকে একটু সংযত ভাবে বলা, আর যেটা চান সেটা বলুন। হ্যাঁ, ডেইলি টক তৈরি করা, হ্যাঁ, সেলফ টক, সেলফ টক নিয়ে আমাদের আগেও প্রোগ্রাম হয়েছে, আপলাইনের সঙ্গে কথা বলুন কিভাবে আপনার সেলফ টক ঠিক হতে পারে, সেটা যদি বলেন আপনার বাড়ির আবহাওয়া পাল্টে যাবে। হ্যাঁ, বাড়িতে এনার্জি, পজিটিভ এনার্জি ফ্লো করবে। যেভাবে আপনি যদি প্রত্যেক দিন বাড়িতে অডিও চালান, আপনার বাড়িতে একটা সকাল থেকে অডিও চললে আপনার এনার্জি মানে পজিটিভ এনার্জি ফ্লো হতে থাকবে। হ্যাঁ, প্রত্যেকে, প্রত্যেক ফ্যামিলি মেম্বার এই ব্যবসা থেকে যে কথাগুলো বলা হয় সে কিন্তু পজিটিভ লাইফের জন্য কথা বলা, পজিটিভ স্কিলের জন্য কথা বলে, লাইফ স্কিলের কথা বলা। হ্যাঁ, এটা কোনো টেম্পোরারি জিনিস নয়, আপনার লাইফে প্রতিনিয়ত লাগবে, সেই জন্য কথাবার্তাগুলোকে একটু ভালো বলা দরকার। আর কি করব না সেটার জন্য ছটা কার্ডিনাল রুল আছে, যেমন নেভার ডু এনিথিং নিউ ফর দ্য ফার্স্ট টাইম উইদাউট চেকিং ইউর অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন। কোনো কিছু নতুন করার আগে একটু আপলাইনকে চেক করে নিলে ভালো, কেন না, আপলাইনের অভিজ্ঞতা আছে, যদি ভুল হয় তাহলে সেখানে আমার সময় নষ্ট, অর্থ নষ্ট হতে পারে, সেই জন্য চেক করে নিয়ে করাই ভালো। নেভার পাস নেগেটিভ টু ডাউনলাইন আর ক্রসলাইন। হ্যাঁ, ডাউনলাইনকে তো বলবো না, ক্রসলাইনকেও বলবো না, কেননা আমার নিজের ব্যবসার জন্য আমি আমার ডাউনলাইনকে বলবো না ঠিকই, কিন্তু অন্যের ব্যবসারও ক্ষতি করার কোনো আমার অধিকার নেই, সেই জন্য ডাউনলাইনকেও বলবো না নেগেটিভ, ক্রসলাইনকেও বলবো না। যদি কিছু সিচুয়েশন থাকে তাহলে একান্তে আমার আপলাইনকে বলবো, বা অ্যামের সঙ্গে যদি কিছু সিচুয়েশন থাকে সেগুলো ওখানে বলে ক্লিয়ার করবো। নেভার মেস উইথ এনিবডিজ মানি, কারো পয়সা নিয়ে নয় ছয় করার নয়। এখন ব্যবসার মধ্যে কি আর ব্যবসার বাইরেও কি, যারা বাইরে আছে তারাও আগামী দিনে আমার ব্যবসার টিমে আসতে পারে, তাদের সঙ্গেও পয়সার নয় ছয় যেন কিছু না হয়। নেভার মিস আউট উইথ এনিবডিজ ইগো, কারো ইগো হার্ট করবো না। এটা খুব নিজের একটা সিকিউর জায়গা, এটা কারো হার্ট করার অধিকারও নেই। আমার যেমন আমার সম্বন্ধে শুনতে ভালো লাগে, অন্যদেরও তাদের সম্বন্ধে শুনতে ভালো লাগে, তাদেরকে সেই মর্যাদাটা দিতে হয়। নেভার মিস আউট মেস আপ উইথ এনিবডি স্পাউস, স্পাউস মেস আপ আমরা বেরোতেই থাকি, তবুও মনে করি দেয়া স্পাউস মেস আপ যেন না হয়। আর নেভার এম্বারাস ইউর অ্যাপ্লাইন ইন ফ্রন্ট অফ আদার্স, এম্বারাসিং এর প্রশ্নই নেই, এডিফিকেশন চলে। তো এই জায়গাগুলোকে যদি আমরা একটু যত্ন করে রাখতে পারি তাহলে খুব বড় ব্যবসা হতে পারে। তো বেসিক টিচিং এখান পর্যন্তই, ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে যে ফর গিভিং মি দ্য বেস্ট বিজনেস অপরচুনিটি ইন মাই লাইফ ইন অ্যাম্বে, ফর গিভিং মি অ্যান অ্যাক্সেস টু দ্য বেস্ট এডুকেশন সিস্টেম নেম গ্রেট ওয়ার্ল্ড ওয়াইড। আজকে গ্রেট ওয়ার্ল্ড ওয়াইড আর অ্যাম্বে যে কম্বিনেশন সারা পৃথিবীতে প্রচুর মানুষকে সাকসেসফুল করেছে। হ্যাঁ, তো আমরা তাদের সূত্র ধরেই এখানে আছি, তো তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।
আর সেখান থেকে আমরা আমাদের বেস্ট লাইন অফ স্পন্সরশিপ কে পেয়েছি, মোস্ট ইউনাইটেড এক্সাইটেড এলওএস আমাদের অসিতাবুদার টিম বিশ্ব বিখ্যাত, তো সেই টিমেই আমরা বিলং করি। আর আমাকে সেই দূরদৃষ্টিটা দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ যে আমি বিজনেসের পটেনশিয়ালটা বুঝতে পেরে সঠিক সময় শুরু করেছি, এটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর এর জন্য ধন্যবাদ যে আমার মধ্যে এই বিশ্বাসটা এসে গেছে যে আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট। তো আমরা হয়তো খুব ভালো করছি, এমন নয় যে খারাপ করছি, কিন্তু আর একটু গ্রোথ, আরো 1% এক্সট্রা, এই 1% এক্সট্রা বা 1 ডিগ্রি এক্সট্রা আমাদের জীবনে কি বিপ্লব আনতে পারে, চলুন এটা দেখে আমরা শেষ করি। দারুণ 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 রাজেশ, অসাধারণ।